হ্যালো ইউটিউব বাসি, কি অবস্থা সবার? আমি চলে এসেছি হাই ফাই প্রো থেকে, এন্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ শো কল্ড বাংলাদেশ ইউটিউব নিউজ। তো এই নতুন শোতে আমরা কথা বলবো বাংলাদেশ ইউটিউব ইন্ডাস্ট্রিতে এখন কি হচ্ছে। এই এপিসোডটা আমরা প্রত্যেক সপ্তাহে আনবো, যাতে করে আপনারা জানতে পারেন বাংলাদেশ ইউটিউব ইন্ডাস্ট্রিতে এখন কি চলছে, কি হচ্ছে। আর এটি হবে বাংলাদেশের প্রথম কোনো শো যেখানে এ ধরনের খবর দেওয়া হবে। আর আজকের পুরো ভিডিওটা না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন। তাহলে চলুন আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো একটি খারাপ খবর দিয়ে শুরু করি। গত সপ্তাহে সালমান ভাই হাসপাতালে ছিল, তার ফেসবুক আইডি পেজ থেকে তার পক্ষে অ্যাডমিনরা পোস্ট করে এই যে সালমান ভাই অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগতেছিল, সে মেন্টালি সিক হয়ে পড়ে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরের খবরটা হলো আমাদের মাল্টি ট্যালেন্টেড ইউটিউবার শৌভিক আহমেদকে নিয়ে। আপনারা তো নিশ্চয়ই জেনেছেন তাসিন নেশন নতুন ভিডিও ছেড়েছে, যদি না দেখে থাকেন তাহলে লিংক ইন ডিসক্রিপশন। তো বঙ্গবিডির কোরবানির সঙ্গে শুট করতে গিয়ে মেয়েলি ঝামেলায় আটকিয়ে পড়ে শৌভিক আহমেদ, জাকিলাফ এবং ছোট আজাদ। তা আবার ট্যাকেল দিতে না পেরে শৌভিক ভাইকে এক প্রকার বাস মারাই দেওয়া হয়। তো আপনারা ভিডিওটি দেখে নিন। তো নেক্সট খবরটা হলো আমাদের একজন ফেভারিট টেক ইউটিউবার সজল ভাইয়ের টেক বাংলা প্রো চ্যানেলের 150,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। কনগ্রাচুলেশন সজল ভাইকে, আশা করি আপনি আরো এগিয়ে যাবেন এবং আরো ভালো ভালো টেক ভিডিও আমাদের উপহার দিবেন। আর হ্যাঁ, এই উপলক্ষে সজল ভাই কিছু ইউটিউবারকে প্রমোট করার সিদ্ধান্ত নিয়েছে। তো যারা যারা ছোট টেক ইউটিউবার আছেন তারা টেক বাংলা প্রো এর ওই ভিডিওটি দেখুন, ওইখানে ওই ভিডিওতে সব নিয়ম দেওয়া আছে। আবার গত সপ্তাহে আমাদের আরেকটি ফানি রোস্টিং চ্যানেল বিতিক বাস তাদের 1,00,000 সাবস্ক্রাইবারের মাইল ফলক পূর্ণ করে। আমাদের হাই ফাই প্রো টিমের পক্ষ থেকে তাদেরকে অনেক শুভকামনা রইল। আর এখন আমাদের শেষ দুটি খবর হলো, গত এক মাস ধরে আমাদের বাংলাদেশ ইউটিউব জগতের টপ দুজন ইউটিউবার তৈদা ফ্রিদি এবং মাহাসান স্বপ্নের ফেসবুক আইডি ডিজেবেলড আছে। তো তাদের নামে যদি কেউ ফেক আইডি খুলে আপনাকে কোনো প্রকার মেসেজ করে, সেই রিপ্লাই দেওয়া থেকে বিরত থাকুন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান, আর কি হলে আরো ভালো হতো আপনার মত অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আমাদের প্রাপ্য। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো সময় গ্রো করতে পারবো না। আর আপনি যদি কোনো প্রকার খবর দিয়ে আমাদের সাহায্য করতে চান আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাই ফাই প্রো এর সাথেই থাকুন। ভালো আছি, ভালো থাকুন, আকাশের ঠিকানায় চিঠি লিখুন। Hello,